প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু কিন্তু অনেকবার ইউটিউবে আসছেন, অনেক পরিচিত, তো আমরা জানবো যে আপাকে জন্য বারবার যে মুখটা দেখা আসেন। তারপর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আছি ভাই, আল্লাহ রাখছে, কোনো রকম জানতাম ওরা হয়ে আসে। তো আপনার নাম কি? আমার নাম রবি। রবি আপা, তো রবি আপা যে বারবার ইউটিউবে আসেন, মানুষ খারাপ বলে তো? বারবার আসবো না যে, মানুষে খারাপ তো বলবেই আমাকে, কারণ মানুষে তো আমাকে খারাপ মনে করে যে আমরা বারবার ইউটিউবে আসে কেন, আমি যে আসি কেন, কেন না মনের মতো মানুষই পাই না, কেউ আমার পাশেও দাঁড়ায় না, আর ফোন দিয়ে খালি নানান ধরনের খারাপ কথা বলে। কিন্তু হেল্প সহযোগিতার কথা বলে কয় 10 তারিখে এবং 5 তারিখে বেতন পাবো, তখন তোমার হেল্প করবো, তুমি আমার সাথে 1 মাস 15 দিন কথা বলো। কিন্তু আমি ওদের বিশ্বাস করে কথা বলি, তারপরে ওরা আমার শেখা দিয়ে যায়। আচ্ছা, এই জন্য আবার ইউটিউব আসছেন। তো বিয়ে করবেন নাকি সহযোগ সাহায্য সহযোগিতা নেবেন? না না, আমি একটা মনের মানুষ চাই, যেরকমই হোক ভালো মনের মানুষ চাই একটা, যে আমার দুঃখ সুখে পাশে থাকবে, যে আমার দুঃখের ভাগি হইতে পারবে, তারা আমি সুখের ভাগি হবে। আচ্ছা, আপনাকে দুনিয়াতে কেউ নাই? দুনিয়াতে আল্লাহ বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, কিন্তু আমি শূন্য হাতে একা। একটা বাচ্চা ছিল, তাও নিয়ে গেছে, এখন আমার দেখার মতো কেউ নেই। আমি একদিন খাইলে আরেকদিন না খেয়ে থাকতে পারি। বাবা মা দেখেন আপনাকে? বাবা বাবা তো নিজেই চোখে দেখে না, যতক্ষণ ছোট ভাই আছে একটা, ওই থেকে আমি পিড়া খাওয়ায় অতক্ষণেই খাওয়া। আচ্ছা, তো এখন মনে করেন যে আপনার তো বিয়ে হয়েছে, আপনার দিন দুনিয়া কেউ নেই, অনেক কষ্টে আছেন? হ্যাঁ, আমার অনেক কষ্ট। এরকম তো অনেক পুরুষ এরকম কষ্টে আছে, তারা হয়তো সুখের জন্য একটা স্ত্রী খোঁজে, ঠিক না, যার দ্বারা দিন দুনিয়া কেউ নাই। তো এরকম কোন পুরুষ যদি আপনাকে বিয়ে করে, আপনি বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করবো। সে যদি, আমি তো বললামই, সে যদি আমাকে ভালোবেসে আমাকে চায়, তাহলে আমিও চাই। আচ্ছা, যদি এমন কোনো পুরুষ আছে যার নাকি বিয়ে করেছে কিন্তু সন্তান দিতে পারে না, অক্ষম, সন্তান হয় না, তো সেই জন্য তার স্ত্রী হলো তার রাইখা চলে গেছে, যে সেরকম যদি কোনো পুরুষ পান আপনি বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করবেন। তো দেখা গেল আপনার মানুষ শুনে না, মানুষ কোনোদিন চেহারা সম্পদ এগুলো দেখে না, মানুষ দেখে মানুষের একটা ভালো মন। যদি একটা ভালো মনের মানুষ পাই, তাহলে আমি সম্পদ চাই না, টাকা পয়সাও চাই না, আমি সেই ভালো মনের মানুষ। ছেলে সন্তানও চান না? ছেলে সন্তান আল্লাহ যদি দেয়, মানুষের ক্ষমতাও নেই। আচ্ছা, দেখা গেলো সে পুরুষের সমস্যা আছে, দেখা গেলো বাচ্চা কাচ্চা হয় না, সে যদি আপনাকে বিয়ে করতে চায়, তো সেক্ষেত্রে কি আপনি করবেন নাকি? হ্যাঁ অবশ্যই করবো। করবেন? তো দেখা গেলো আপনার তো সন্তান হলো না, আপনি কি আর মার সন্তান হতে, মানে সন্তানের মুখ দেখতে চান না? ও সন্তানের মুখ যদি আল্লাহর হুকুম হয় তাহলে দেখবো, আর না হলে না দেখবো। মানুষ মানুষ তো সন্তান ছাড়াও মানুষ স্বামীর ভালোবাসায় মানুষ বেঁচে থাকে। আচ্ছা আচ্ছা, তারপর আপনি বিয়ে সাথে করবেন নাকি? যদি স্বামী ভালো হয় তাহলে সন্তান তার দরকার নাই, ঠিক না? তো স্বামী নিয়ে বাকি থাকলে সন্তানের দরকার, মানে বাকি জীবনটা কাটা দিতে পারবে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, নাম্বার বলতে পারেন? বলেন, 0176-30-424। তো দর্শক আমি নাম্বারটা আবার বলছি, 0176-30-66-706। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা এই রুবি আপা, না রুবি আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।